আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আপনারা দেখছেন আজকে যে স্মার্ট ওয়াচটি, সেটার মধ্যে অ্যাপেলের লোগো দেওয়া, এবং এটা কিন্তু আলটিমেটলি একটি অ্যাপেল আলট্রা লাইন আপের ক্লোন স্মার্ট ওয়াচ। তারা বক্সটাও এমনভাবে করছে যাতে দেখা পুরোই মনে হয় যে এটা অ্যাপেল ওয়াচ, বাট না, এটা একটা অ্যাপেলের ক্লোন স্মার্ট ওয়াচ। এবং এটার মডেলটা আমি এখনও কোথাও পাইনি, যেহেতু এটা আমার ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং। সুতরাং মডেলটার নাম আমি কিন্তু আসলে একটু পরে এই টাইটেলটাতে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এটা পিছনে লেখা আছে যে আলট্রা টাইটেনিয়াম অরেঞ্জ ওশিয়ান ব্যান্ড 49mm ওয়ান সাইজ। হ্যাঁ, তো দেখি আমরা এটা বক্সটা খুলে আসলে বক্সের ভিতরে কী পাই। বক্সটা দেখছেন বেশ সাদা মাটা, অ্যাপেলের লোগো এবং ওয়াচ লেখা আছে। এখন যদি আমরা বক্সটা নর্মালি খুলে ফেলি, শুরুর দিকে আমরা বক্সটা খুললে এখানে ওয়া দেখতে পারবো যে এখানে একটা বাক্স আছে এবং এর নিচে আরেকটা বাক্স আছে, অর্থাৎ এখানে দুইটা বাক্স। এই বাক্সটার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে স্ট্র্যাপ তারা প্রোভাইড করেছে, আর এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু অ্যাপেল ওয়াচের যে কাভারটা ঠিক হুবহু ওটার মতোই করার তারা চেষ্টা করেছে। তো এখন আমি এটাকে যদি সাইডে করে রাখি, ও এটার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা ওখানে রেখে দিয়েছিলাম, এটা হলো ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল। তো বেশ বড় সাইজের একটা ইউজার ম্যানুয়াল, আপনারা চাইলে কিন্তু পড়ে নিতে পারেন এবং এখানে অনেক কিছু লেখা আছে, চাইলেই আপনারা সেটা পড়ে ফেলতে পারেন। সো এরপরে যদি আমরা বক্সের দিকে সরাসরি চলে যাই, এখানে দুটো বক্স আরও পাবো। প্রথম উপরের বক্সটাতে আমি বুঝতে পারছি এটার মধ্যে সে ডায়ালটা আছে, এবং নিচের বক্সটাতে আছে সেই স্ট্র্যাপটা। আমি স্ট্র্যাপটা যদি খুলি, এখানে নর্মাল আমরা এভাবে খুললে এখানে ভিতরে স্ট্র্যাপটা পেয়ে যাবো। এখানে জাস্ট একটাই স্ট্র্যাপ তারা দিয়েছে, এবং এই স্ট্র্যাপের স্টাইলটা কিন্তু আমার কাছে ওয়ান কাইন্ড অফ DT8 আলট্রার সাথে যে স্ট্র্যাপটা দিয়েছিল সেই স্ট্র্যাপের মতোই মনে হচ্ছে, যদিও ওটার কোয়ালিটিটা একটু বেটার ছিল, বাট ওটা একটু হার্ড টাইপের সিলিকন ছিল এবং এটা একটু সফট, এবং একটু না মোটামুটি ভালোই সফট, এটা পরে হাতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। সো স্ট্র্যাপের সাথে যদি আমি বলি, এখানেও কিছু আরও কাগজপত্র দিয়ে দিয়েছে, চাইলে আপনারা সেখানে পরে নিতে পারেন। এর ভিতরে আর কোনো ধরনের স্ট্র্যাপ নাই, সো আমরা এগুলোকেও সাইডে করে ফেলি এবং স্ট্র্যাপটা আমি এখানে রেখে দিই। এখন আমরা দেখবো এই বক্সটার মধ্যে কী আছে। এই বক্সটা যদি আমরা নর্মালি খুলি, এখানে আমরা দেখতে পাবো এই যে ডায়ালটা আছে, যেটা তারা ক্লেম করছে যে 49mm এর ডায়াল, এবং এই 49mm এর ডায়ালটাকে আমরা সাথে রেখে এখানে দেখতে পাবো ওয়্যারলেস চার্জিং ডক যেটা আছে সেটা রাখা আছে। তো এগুলো আমরা সব কিছু মোটামুটি সাইডে রাখি, এবং সাইডে রেখে এখান থেকে আমরা সরাসরি চলে যাই ডায়ালটার দিকে। ডায়ালটার দিকে যদি তাকান, টিপিক্যাল যে অ্যাপেল স্মার্ট ওয়াচ, যেটা আলট্রা লাইন আপের যে স্মার্ট ওয়াচ ওটার মতোই, এবং ক্লোন ভার্সন যেহেতু, তাও কিন্তু বোঝা যাচ্ছে না যে সে এটা ক্লোন ভাইব। তো আমরা এটা যদি উপরে যে পলিটা আছে সেটা যদি আমরা খুলে ফেলি, ইয়েস আমি এই পলিটাকে খুললাম, খুলে এটাকে আমি সাইডে রাখি, এবং দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার দেখতে। এর ওভারঅলই অ্যালুমিনিয়াম অ্যালয়ের যে বডিটা আছে, যে এটা বেশ শক্তপোক্ত, এবং প্রথমের দিকেই যদি আমি পিছনের অংশটা থেকে তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে গ্লসি প্লাস্টিকের একটি সমন্বয় দেওয়া আছে। এখানে প্রয়োজনীয় কিছু সেন্সরস এখানে আমি লক্ষ্য করতে পাচ্ছি, যদি এগুলো মোটামুটি কিন্তু মিথ্যা সেন্সরই হয়ে থাকে। হ্যাঁ, তো এখানে 49mm টাইটেনিয়াম লেখা আছে, সিরামিক কেস, এবং এই যে চারদিকে চারটা স্ক্রু টাইপের ডিজাইন দেখছেন, এগুলো কিন্তু ফেক, এগুলো জাস্ট কিন্তু আসলে আঁকা, এখানে কিন্তু কোনো ধরনের অরিজিনাল কোনো কিছু এখানে নাই। এবং এখানে যে স্ট্র্যাপ লকটাও এটাও কিন্তু আঁকা, এখানে কিন্তু কোনো কিছু অরিজিনাল নাই। সো বুঝতে পারছেন পিছনের অবস্থা খুবই খারাপ। এবং সামনের দিকে যদি আমরা তাকে ডিসপ্লেটা দেখতে বেশ চমৎকার, ডিসপ্লে ওভারঅল, এখন আমি ডিসপ্লেটা অন করি নাই, বাট ওভারঅলইভাবে দেখতে বেশ চমৎকার। ডান দিকে যে বাটন প্লেসমেন্টটা সেটা ঠিক সেভাবেই আছে যেভাবে অ্যাপেলে ছিল, এবং বা থেকেটাও ঠিক সেভাবেই আছে, স্পিকার গ্রিল এবং বাটন প্লেসমেন্ট, এবং এখানে দুটো ছোটো ছোটো হুল করা হয়েছে ওই অ্যাপেলে সাদৃশ্য করার জন্য। এখন এখানে যদি আমি পাওয়ার বাটনটা অন করি, তাহলে এখানে আমার মনে হয় এটা ওদের পাওয়ার বাটন নাকি এটা, আমার মনে হয় নিচেরটা হতে পারে। ইয়েস, পুরো অ্যাপেলের লোগো, ওয়াও, মানে একদম পুরো অ্যাপেল। তো অ্যাপেলের ক্লোন করতে গিয়ে তার অ্যাপেলের লোগোটাও ক্লোন করে ফেলছে, মানে লোগোও নিয়ে নিছে। এবং ডিসপ্লে কিন্তু বেশ বড় এবং বেশ চমৎকার ডিসপ্লে, আমার কাছে ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এর UIটাও প্রথমের দিকে একটু কার্টুনিশ মনে হচ্ছে। আমি যদি মেনুর দিকে যাই, ইয়েস এইগুলো হলো মেনু, ডান দিকে সোয়াইপ করলে অ্যাজ ইউজুয়াল যে টাইপের ইন্টারফেস আছে সেগুলো, এবং বাঁ দিকে সোয়াইপ করলে কিন্তু এই টাইপের ইন্টারফেস। তো একটু পলিশড মনে হচ্ছে আমার কাছে ইন্টারফেসগুলো, এটা নোটিফিকেশানেরই, এবং উপর থেকে এই যে এই জিনিসটা আমার কাছে দুবাই সেই লাগছে, দেখেন সেই। হ্যাঁ, একটু কার্টুনিশ ভাইব থাকলেও কিন্তু জিনিসটা সেই, একটু বড় বড় ভালোই লাগতেছে। এবং এর মেনু স্টাইলের দিকে যদি যাই, ইয়েস মেনু এখানে এটা এই স্ক্রোল দিয়ে এটা স্ক্রোল আপ অ্যান্ড স্ক্রোল ডাউন করা যায়, এবং মেনুচে কিন্তু চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 9টা। হ্যাঁ, তো কয়েকটা মেনু কিন্তু বেশ চমৎকার, যেমন আগেরটা ছিল, এবং এটা যদি দেখি, বাহ, এটাতে তো পুরোই একটা ভাব আছে, আমার কাছে তো এটা কিন্তু বেশ ভালো লাগতেছে, চমৎকার, দেখেন এটা কিন্তু বেশ চমৎকার। এবং এর যে টাচ রেসপন্স আমার কাছে বেশ চমৎকার লেগেছে, খারাপ কিন্তু লাগে নাই। এবং আমি ওভারঅলই যদি বলি, এখানকার যে ওয়াচ ফেসেসগুলো আছে, ইয়েস ওয়াচ ফেসেসগুলো একটু অন্যরকম অন্যগুলোর থেকে,
তো ওভারঅলই কিন্তু খারাপ না, আমার কাছে ফার্স্ট ইম্প্রেশনে ভালোই মনে হয়েছে, যেহেতু অ্যাপেলের লোগো আছে এবং অরিজিনাল অ্যাপেল অ্যাপেল ভাইব আপনার এটার মধ্যে নিয়ে আসবে। সো এটার ফুল রিভিউ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখুন, এবং পরবর্তী যে কোনো ভিডিও না আসা পর্যন্ত আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।